হ্যালো ফ্রেন্ডস, মেঘের মুলুক চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, 25th December, এটা হচ্ছে 2022। তো বছর প্রায় শেষ হতে যাচ্ছে, এখন আমরা ছাদে এসেছি। দেখো আমাদের বাবা ছোট্ট স্যান্টা দেখেছো, তোমাদের সাথে কথা বলছে, অনেক ছবি তুলেছি। আর প্লিজ আমার নাইটিটা ইগনোর করুন, কারণ বাড়িতেই আছি, বুঝতেই পারছো। তো ছাদে এসেছি, একটু ছাদে ঘোরাঘুরি করছি আর সোনা বাজার নিয়ে এসেছি। দেখি আজকে তো একটু বেরোনোর প্ল্যান আছে, তো এখন সেটা বলতে পারছি না, বেরোবো কি বেরোবো না। আর ভিডিওটা আমার বোন করে দিচ্ছে, এই দেখো আমার বাবাকে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। তাহলে তোমরা দেখতে থাকো আমরা কী কী করছি। আর এখন এই বিকেলবেলা হয়ে গেছে, প্রায় 4টে তো বাজেই। দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, সূর্য অস্ত যাচ্ছে। তো এবছরকার মতো 25 ডিসেম্বরে সূর্য সেটা অস্ত চলে যাচ্ছে, আর এক সপ্তাহ বাদেই হয়ে যাবে হাতে নিয়ে নতুন বছর পড়ে যাবে। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bell, all the way. আজকে কি জানো? আজকে মেরি ক্রিসমাস জানো? সবাইকে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো দেখো এখানে সব কিছু দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ যে ক্রিসমাস ট্রি আছে, সান্টা ক্লজ আছে, টুকটাক খেলনাও আছে। তো টুকটাক খেলনাগুলোর মধ্যে আমার সোনা বাবার কিছু খেলনা আছে আর কিছু আমার বোনের আছে। তো এই স্টার লাইটটা আমরা কিনে এনেছি। তো প্রত্যেক বছরই সাজানো হয়, এবছরও সাজানো হয়েছে। তো দেখো খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে সাজানোটা। এই যে দেখো, তো দেখো বোন আজকে পিৎজা বানাচ্ছে বাড়িতে। তো এটা রেসিপিটা আমার নেওয়া হয়নি, তো নেক্সট টাইম যখন ও করবে তখন তোমাদের রেসিপিটা দেখিয়ে দেবো। তো এটা এখন ও বসাবে, তো তাহলে ঠিক আছে তোমরা দেখতে থাকো। এই দেখো পিৎজাটা হচ্ছে, তো বোন ফার্স্ট টাইম বাড়িতে এটা ট্রাই করেছে বানানোর জন্য। তো খুব সুন্দর হয়েছে, দু রকমের পিৎজা বানিয়েছিল। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছ দু রকমের পিৎজা। এই দেখো আমাদের পিৎজা একদম তৈরি হয়ে গেছে, এটা আমরা খাবো। এই দেখো একটা খাওয়া হয়ে গেছে, এটা আর একটা কাটা হয়েছে। তো খেতে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ফার্স্টের পিৎজাটা খাওয়া হয়ে গেছে, এটা আর একটা তোমাদের বললামই যে দুটো বানিয়েছিল দু রকমের। তো দেখো আমি খাচ্ছি, সেই ভিডিওটা একটুখানি তুলেছি। তো ভিডিওটা এখানেই খেতে খেতে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট তো করবেই অবশ্যই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই করে রেখেছিলাম, মানে 25 ডিসেম্বরই, তো এটা ছাড়া হয়নি, তো এটা একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, তাও তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।